এবার ঈদটা কেমন কাটছে? এবার ঈদ কেমন কেটেছে তার আগে বলি ঈদ মুবারক এবং শুভ নববর্ষ। হ্যাঁ, এবার তো ঈদে অনেকগুলো কাজ করা হয়েছে, কারণ এটাই আমার কাজ। একটা গান তো আমার সাথে একটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা এবার ঈদে কোথায় কোথায় যাওয়া হয়েছে? আমি আসলে ঈদটা পুরোপুরি আমার মানে আমাকে সময় দেই, তো কোথাও যাওয়া হয়নি। আজকে যেই মুহূর্তে এই রেকর্ডিংটা চলছে, সম্ভবত ঈদের চতুর্থ দিন, তো আজকেই আমি প্রথম বেরিয়েছি ঘর থেকে। চাঁদ রাত পর্যন্ত শুটিং করেছি, ঈদের দিন থেকে এখন পর্যন্ত বেরোলাম প্রথম। নববর্ষের দিনটা কেমন গেল? নববর্ষের দিন, হ্যাঁ যেহেতু আজকে নববর্ষ এই মুহূর্তে, তো আজকেই বেরিয়েছি। আমি প্রচণ্ড গরম যেহেতু বাইরে, আমি সাহস করিনি, কিন্তু মন খুব টানছিল যে চারুকলা যাবো, ছায়ানটের অনুষ্ঠানে যাব, মঙ্গল শোভাযাত্রায় যাব, কিন্তু ওভারঅল আমি টেলিভিশন স্ক্রিনের সাথেই দেখে একাত্মতা ঘোষণা করেছি আর কি। আসলে ওনারা যখন আমাকে হায়ার করে আনেন তখনই যাওয়া হয়, কিন্তু আমার খুব ইচ্ছে করে যে আমি ব্যক্তিগত অনুষ্ঠানগুলো এখানে করি বা বিভিন্ন অকেশনে এখানে এসে খাই। তো মিরপুর বারোতে ওনাদের যে বড় লাউঞ্জটা আছে ওটাও কিন্তু ওপেনিং আমি করেছি, তো আজকে ওনারা ডেকেছেন, আমি খুব সম্মানিত এবং আনন্দিত। কিছু কিছু জায়গা আছে না গেলে খুব ভালো লাগে, এটা হচ্ছে এমন একটা। ওনাদের মনে হয় না মালিক, ওনাদের মনে হয় যে আমার আত্মীয় বা বন্ধু, এরকম মনে হয়। খাবারগুলো দারুণ, খাবারগুলো দারুণ। সবচেয়ে বড় কথা কি, মানে আমাদের তো ম্যাক্সিমাম শহরে যারা থাকেন ওরা মধ্যবিত্ত বা একটু হিসেব করে চলা লাগে, তো তাদের প্রথম পছন্দ হতে পারে এটা। এমন না যে আমাকে পে করেছে বলে আমি বলছি, কারণ 900 টাকায় যদি আপনি বুফে পান এটা কিন্তু হিউজ। হ্যাঁ, যোগ হয়েছে, এটা ওনারা রেগুলারই করেন, কিন্তু মানে কিছু আইটেম যোগ করেন, কিছু আইটেম বিয়োগ করেন, যাতে রিপিট যে গেস্ট আছে ওনাদের তারা যাতে বোর ফিল না করে, যারা একবার এসে খেলো পরের বার এসে যাতে বলবে যে আচ্ছা আজকে একটু ডিফারেন্ট খাবার পেলাম, ওই জন্য এটা ওনাদের পলিসি। যার কারণে কিন্তু এই যে মিরপুর বারো প্রতিদিন হাউসফুল, আমাকে বললেন মাত্র। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে সাবার হয়ে গেছে জমজমাট, যেতে হবে আবার। আচ্ছা, আমি এনএন টিভি যারা আছেন সবসময় টেলিভিশনটা দেখেন, নিয়মিত দর্শক, তাদেরকে বলবো যে আপনারাই আসলে সকল চ্যানেলের প্রাণ, আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করেন ওনারা, তো সবসময় থাকবেন, আপনাদের পৃষ্ঠপোষকতায় আমাদের সংস্কৃতি, আমাদের চ্যানেলগুলো এগিয়ে যাক, আন্তর্জাতিক পর্যায়ে বিবিসি সিএনএনের মতো পরিচিত হোক সে প্রত্যাশা করি, এবং সবার জন্য ঈদ মোবারক এবং শুভ নববর্ষ।